ইমাম ইবনে কাফির রহমতুল্লাহ আলাই হাজরত ফাতে মারাদি আনহুর একটা ঘটনা বর্ণনা করেছেন সেটা হচ্ছে নবী করিম সাল্লি সাল্লাম একদিন খুব অভুক্ত হয়ে গেলেন ক্ষুধার্ত হয়ে গেলেন খাবার নাই নেই ঘরে ওনার কোনো বিবিদের ঘরেই খাবার নেই সবসময় দেখলেন মেয়ের ঘরে ফাতে মারাদি আনহার ঘরে তার ঘরে কিছু পাওয়া যায় কি না আশা পরে বললেন ইয়া বুনাইয়া হাল এন দেখে সেই আকুল হুফাই নিজা এম যে মা তোমার ঘরে কোনো খাবার আছে আমি খুব ক্ষুধার্ত হয়ে গেছি কলাতলা ইয়া আল্লাহ কিচ্ছু তো নাই দিতে পারছি না আপনাকে ঘরে খাবার নেই তিনি চলে আসলেন কি করা যাবে আর আল্লাহ তাহকান তিনি বেরিয়ে আসার পরে ফাতেমা রাজি আল্লাহ আনহার প্রতিবেশী একজন মহিলা তিনি তার ফাতেমা রাজি আল্লাহ কাছে কিছু দুইটা রুটি আর বড় এক পিস গোস্ত পাঠিয়ে দিলেন একটা পাত্রে তো তিনি এই গোস্ত আর রুটি পেয়ে খুশি হয়ে গেলেন হাসান বা হোসানকে পাঠিয়ে দিলেন যে তোমার নানাকে নিয়ে আসো তারপরে নানা আসলেন এসে বললেন যে আলহামদুলিল্লাহ খাবার পাওয়া গেছে আমি রেখে দিয়েছি আপনি আসার আগ পর্যন্ত টাচ করিনি এই পাতিলে খাবার আছে আমরা খেতে বসি তো ফাতেম আলা জ্লা পাতিলের যে ঢাকনি ছিল লিড ছিল এটা খুললেন খুলে দেখেন সফান আল্লাহ যে খাবার তিনি প্রথমে দেখলেন এখন তো খাবার অনেক পাতিল ভর্তি হয়ে গেছে খাবারে একদম ভর্তি নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন মিন আইন কি হ্যাঁ দা যে মা এটা পেলে কোথায় মাসা আল্লাহ এত খাবার আসলো তিনি জবাব দিলেন হু আমিন আইনদিল্লাহ আল্লাহর কাছ থেকে আসছে ইন আল্লাহর হিসাব এই আয়াতের লাইনে কথা বলে দিলেন যে আল্লাহ তালা যাকে চান বিনা হিসাবে রেজেক দান করেন নবী করিম সাল্লাম আলহামদুলিল্লাহ বললেন আর বললেন আলহামদুলিল্লাহ ইল্লাদি জা আলা কিয়াবু নাইয়া সাবিহাতু তিনি ইসাইবানি ইসরাইল তোমাকে আল্লাহ তালা বনি ইসরাইলের নেতৃত্বের আসনে রাখা যে মহিলাটি আছে মানে যাকে আল্লাহ তালা সবচেয়ে উঁচু স্থান দিয়েছিলেন বনি ইসরাইলের সেই মহিলা তার মতেই তোমাকে আল্লাহ তালা কথা বলার দিলেন তুমি মারিয়ামের মতেই বললে কানাত আন আমিন কানাতিল্লা তাকে জিজ্ঞাসা করা হলো যখন হে মারিয়াম এই খাবার কোথেকে আসে তোমার কাছে তিনি বলে দিলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে চাই বিনা হিসাবে দান করেন তুমি তার কথাই রিপিট করে ফেললে এরপরে নবী করিম সাল্লা সাল্লাম নিজে খেলেন তারপরে খাবার আর শেষ হয় না ওনার পরিবারের বাকি ওনার বিবিদের সবার ঘরে পাঠালেন তাও খাবার শেষ হয় না এরপরে অনেক পাড়া প্রতিবেশীকে বিলানো হলো